কর্মের ঘাটতির পরেও নিউটনের উপরে আমরা আস্থা রেখেছি। আপিল হোসেন ধ্রুব 17 জনের মধ্যে আছেন, তাকেও খেলানো হয়নি, তো এই যে কম খেলা বা খেলানো না হওয়া ক্রিকেটাররা বিশ্বকাপে যাচ্ছে, এটা কি ঠিকঠাক? সাইফুদ্দিন কুড হ্যাভ ডান লিটল বেটার, তার শর্ট পিচ বলগুলো আমাদের ভালো লাগেনি, মাথার উপর দিয়ে গেছে, কিছু কিছু শর্ট পিচ বল পায়ের সামনে পড়েছে। টি টোয়েন্টিতে যত বেশি অলরাউন্ডার থাকবে ক্যাপ্টেন তত বেশি বেনিফিটেড হবে। লিটন দাসের তো অনেকগুলো ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে, অনেক সময় অনেকে বড় মঞ্চে ভালো করে। লিটন দাসকে আমরা যে ম্যাচটাতে অন্তর্ভুক্ত করতে পারিনি ওটা কিন্তু সিরিজ ডিসাইডিং ম্যাচ ছিল, আমাদেরকে একটা সিদ্ধান্ত যেতে হয়েছিল একটা বিশেষ ম্যাচের জন্যই। আর এক্ষেত্রে কিন্তু আমাদেরকে যে বিষয়ে সবসময় চিন্তা করতে হয়েছে যে শুধু একজন ওপেনার না, আমাদের রিটনকে রিপ্লেস করতে গেলে তার উইকেট কিপিং অ্যাবিলিটিটাও সেখানে এসছে, কারণ আমাকে দুটো উইকেট কিপার নিয়ে যেতেই হবে এবং কম্পেশনের ব্যাপারগুলো আপনারা সবাই জানেন। তো সেক্ষেত্রে আরেকটা বিকল্প ওপেনারের ক্ষেত্রে আমরা হয়তো ওপেন করার ক্ষেত্রে অন্য কেউ ক্ষেত্রে হলে হয়তো আরো ভিন্ন নাম আসতো, বাট এক্ষেত্রে আমরা হয়তো এনামুল হক বিজয়ের নামটা আমরা ডিসকাস করেছি, কিন্তু তারপরেও এই ফর্মের ঘাটতির পরেও নিউটনের উপরে আমরা আস্থা রেখেছি যে এবং তাকে নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। দুটো ম্যাচ যে তিনি খেলেননি সে সময় তাকে নিয়ে তার আস্থার জায়গাটা কিভাবে পুনরুদ্ধার করা যায় সেই প্রচেষ্টাগুলো আমাদের টিমের কোচিং স্টাফরা করে যাচ্ছে এবং সেটা যে রিস্টাবলিশ হলে এটা তো বলা যায় না, এটা ডেলিভার করার পরই বলা যাবে কতটুকু সে পুনরুদ্ধার করা যাচ্ছে। তার সিলেকশন অফ ডেলিভারিজ এর ক্ষেত্রে যে ঘাটতিটা আমরা লক্ষ্য করছি বল সিলেকশনের ক্ষেত্রে শর্ট সিলেকশনের ক্ষেত্রে আমরা সেই জায়গায় তাকে আরো ফার্ম করার জন্য আমাদের কোচিং স্টাফরা চেষ্টা করছে। আপিল হোসেন ধ্রুব 17 জনের মধ্যে আছেন, তাকেও খেলানো হয়নি, তো এই যে কম খেলা বা খেলানো না হওয়া ক্রিকেটাররা বিশ্বকাপে যাচ্ছে, এটা কি ঠিকঠাক? অলরাইট, একটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ম্যাচ দেখে উইকেট দেখে একদম কনক্লুশন জানা যায় না, এক স্পেশালি টি টোয়েন্টি ক্রিকেটে আপনি কখন কোন অবস্থায় উইকেট পাচ্ছেন সেটা কিন্তু অনেক ডিপলি আপনাকে দেখতে হবে যে কে কখন বোলিং এ আসছে। চিটাগং এ আপনি দেখবেন যে প্রথম দুটো ম্যাচই কিন্তু ওদের প্রথম দিকে সব সারির ব্যাটসম্যান আউট হয়ে যাচ্ছে, এক। আর সেকেন্ডলি যে পার্টিকুলার জায়গায় আমাদেরকে সাইফুদ্দিনকে দরকার হতো সেই পার্টিকুলার জায়গায় সেই অ্যাসপেক্টে সে কতটুকু করতে পারে ডেলিভার করতে পারে সেটাই আমরা পরখ করে দেখেছি। এবং লাস্ট ম্যাচটা কিন্তু আপনি দেখবেন আমরা মাত্র দুটো সিমারে খেলেছি, দুটো সিমারে খেলার আরেকটা উদ্দেশ্য ছিল যে ওই ম্যাচে তাকে 8-4 ওভার পুরোপুরি বল করতে হবে, তো সেই জায়গাতে 4 ওভার বল করা সেখানে একটা দুটো ওভার খারাপ হয়ে গেলে ম্যাটার্স এ লট, ম্যাটার খারাপ হতেই পারে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের আস্থা যার উপরে থাকবে যে হু ইজ গিভিং হিজ বেস্ট ইজ 100%। কোনো কোনো জায়গায় আমাদের মনে হয়েছে যে সাইফুদ্দিন কুড হ্যাভ ডান লিটল বেটার, তার শর্ট পিচ বলগুলো আমাদের ভালো লাগেনি, মাথার উপর দিয়ে গেছে, কিছু কিছু শর্ট পিচ বল পায়ের সামনে পড়েছে। সো আমি একটা জাতীয় দলের খেলোয়াড়কে কেন বাদ দিয়েছি এত এত এলাবোরেটলি বলতে চাই না, হি ইজ আওয়ার ন্যাশনাল প্লেয়ার, আই থিঙ্ক হি শুড হ্যাভ সাম কনফিডেন্স অন আস, এবং আমি বলতে চাই যে আস্থার জায়গাটাতে আমরা তাকে মিস করেছি, আমরা সাকিবকে এগিয়ে রেখেছি সেই সেই জায়গাটাতে। সবার আলোচনা সাপেক্ষে টিমটা এইভাবেই করা হয়েছে যে একটা আগে যেমন হতো না আমাদের যে সাকিব আছে তাহলে আর একটা লেফট হ্যান্ড স্পিনার কেন আমাদের দরকার হচ্ছে না, বাট আমরা কিন্তু ওটা মাথায় রেখেছি বলেই আসলে তানভীরকে আবার রাখা। আর সৌম্য সরকার দেখেন ইন স্পেশালি টি টোয়েন্টিতে যত বেশি অলরাউন্ডার থাকবে ক্যাপ্টেন তত বেশি বেনিফিটেড হবে, বিকজ ইউ নেভার নো যে যারা প্রত্যেক দিন 5টা করে বোলার নিয়ে খেললে আপনি দেখবেন 50% ম্যাচে কিন্তু আপনার একেবারেই অকেশনালদের দিয়ে বোলিং করানো লাগে 2 ওভার। তো সেখানে সৌম্য যে আছে আমাদের ও একেবারেই অকেশনাল না, ও কিছু বোলিং করে তো খুব স্বাভাবিকভাবে এটা মানে টিম বেনিফিটেড হবে, ও যদি 2-3 ওভার কখনো যদি এরকমও হয় সিচুয়েশন আসলে 3 ওভারও করে দিতে পারে, 4 ওভারও করে ফেলতে পারে, স্পেশালি ইন ওয়েস্ট ইন্ডিজের উইকেটে যেহেতু ওখানে গ্রিপ করার চান্স আছে, ওয়েদার গরম থাকে। লিটন দাসের তো অনেকগুলো ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে, আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তরও অনেক ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে, আমার মনে হয় যে অনেক সময় অনেকে বড় মঞ্চে ভালো করে। এখন এই দুজনের মধ্যে দুজনই যে একাদশে থাকবে আই এম নট টু শিওর, ক্যাপ্টেন ডেফিনেটলি থাকবেন। আপনারা হয়তো অনেক সময় বলেন যে আমি দেখেছি যে ইন জেনারেল সবাই না যে এই প্লেয়ার কেন জাতীয় দলে, সেই জায়গায় যদি বলেন তাহলে সেই জায়গায় তার জায়গায় রিপ্লেসমেন্ট কে হতে পারতো তারা সেটা আমাদের জন্য উপকার হয়।
মানে একটা অর্ধেক অংশ যদি না বলেন, আবার এই খেলোয়াড় বাদ কেন না হয়নি কেন, তাহলে নিলে আমি কার জায়গায় নিতাম 15 জনে? কাইন্ডলি ওই জায়গাটাকে আই সিক সাম অ্যাডভাইস ফ্রম ইউ, আই এম ওপেন টু টেক অ্যাডভাইস অ্যাজ ওয়েল, ইউ নো। থ্যাংক ইউ ভেরি মাচ।